স্টুডেন্ট ওয়েলকাম টু আজকে 24/7 বেঙ্গলি যারা যারা ক্লাসে আছে একটু কনফার্ম করবে যে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা আর যদি আমাকে একদম ঠিকঠাক মতো শুনতে পেয়ে থাকো তাহলে লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে যতগুলো পড়াশোনা গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে যারা যারা ক্লাসে আছো তোমাদের কাছে রিকোয়েস্ট লিংকটাকে কিন্তু প্লিজ একটু শেয়ার করে দিতে হবে আজকে থাম্বনেইলটা একটু অন্যরকম তাই না ভারত আয়তনে বাড়তে চলেছে ইন্ডিয়া ইজ এক্সপ্যান্ডিং আয়তনে বাড়তে চলেছে মানে কি অন্য দেশ দখল করে নেবে নাকি আগে যেমন হতো সাম্রাজ্য দখল করে নেওয়া হচ্ছে সেরকম কেস না সেরকম কোনো কেস না কোনো সাম্রাজ্য দখল করা হবে না কিন্তু ইন্ডিয়া আয়তনে বাড়তে চলেছে কি হবে কেন কি রকম সমস্তটা আজকে ক্লাসে ডিসকাস করব এই যে টপিকটা ডিসকাস করছি সেটা আমাদের যতগুলো পরীক্ষা আছে না সবকটা পরীক্ষাতে কাজে লাগবে যে কোনো এক্সামে এটা কাজে লাগবে WBCS থেকে শুরু করে মিসলেনিয়াস ক্লার্কশিপ সমস্ত পরীক্ষায় এই পয়েন্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে যারা যারা ক্লাসে আছো লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দেবে প্রথমত এই হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং ইন্ডিয়া ইজ এক্সপ্যান্ডিং বলতে যেটা আমি মিন করছি সেটা হচ্ছে ইন্ডিয়ার যে এই যে জায়গাটা রয়েছে ইন্ডিয়া তার তার এরিয়ার মধ্যে এই জায়গাটাকেও কিন্তু নিতে চলেছে মানে অ্যাকচুয়ালি যদি বলা হয় ইন্ডিয়ার যে টেরিটোরিয়াল বাউন্ডারি রয়েছে এইটা হয়ে যাচ্ছে ইন্ডিয়ার টেরিটোরিয়াল বাউন্ডারি যে জায়গাটাতে যে নীল রঙের পোর্শনটা দেখতে পাচ্ছ এই জায়গাতে জলের জলা জায়গার মাঝে জলা জায়গা মানে মিন করতে যে সমুদ্র পথের মধ্যে এই জায়গার ইন্ডিয়ার পুরোপুরিভাবে সার্বভৌমত্ব রয়েছে কিছু কিছু ভাগ রয়েছে সেগুলো আমি বলবো কিন্তু ইন্ডিয়া এখন কি ট্রাই করছে এটা এখনকার ট্রাই বললে বলবো না এটা অনেকদিন আগে থেকে ট্রাইটা হচ্ছে ইন্ডিয়া ট্রাই করছে এই যে অঞ্চলগুলো রয়েছে এইগুলোকে নিজের এরিয়ার মধ্যে নিয়ে আসতে এবং ইন্ডিয়ার এরিয়াটাকে এক্সপ্যান্ড করতে বর্তমানে ইন্ডিয়ার সমুদ্র সমুদ্র মাধ্যমে বা সমুদ্র পথে ইন্ডিয়ার যে এরিয়া রয়েছে সেটা হচ্ছে 89000 মাইল স্কোয়ার মিটার তো এই এতটা জায়গা রয়েছে এবং এরপরে ইন্ডিয়া তার এরিয়াটাকে আরো ইনক্রিজ করার চেষ্টা করছে কিরকম ভাবে চেষ্টা করছে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের আন্দামান এবং ভারতের যে এরিয়া রয়েছে তার মাঝের জায়গাটা যে জায়গাটা বেসিক্যালি ইউক্রেনের সমান এই জায়গাটার যা এরিয়া যেটা ভারত নিজের জায়গায় নিজের দখলে আনতে চেয়েছে সেই জায়গাটার সাইজটা অ্যাপ্রক্সিমেটলি ইউক্রেনের সমান সেটা হয়ে যাচ্ছে 231618 মাইল স্কোয়ার এত এতটা বড় একটা জায়গা যেটা ইউক্রেনের সমান একটা জায়গা যেটা ইন্ডিয়া নিজের দখলে আনতে চাইছে এবং তার সাথে যদি আমরা পশ্চিম দিকের কথা বলি তাহলে পশ্চিম দিকেও এতটা জায়গা ইন্ডিয়া তার দখলে আনতে চাইছে ঠিক আছে বাট তোমাদের মনে হতে পারে এরকম কি হয় আমি চাইছি বলে আমি সমুদ্রের মধ্যে এই জায়গাটা আমার বলে নিয়ে নেবো এটা কি আমি করতে পারি বাট তোমার কি এটা মনে হচ্ছে না যে যদি এরকম নাই করতে পারতাম তাহলে ইন্ডিয়া এটা চাইতো না ইন্ডিয়া চাইছে এটাকে নিজের করে নিতে তার কোনো না কোনো কারণ তো থাকবে কিছু একটা পয়েন্ট থেকেই তো ইন্ডিয়া চাইবে যেটা আমার নয় সেটাকে আমি দাবি করব না রাইট চলো এবার দেখা যাক যে ব্যাপারটা কি হচ্ছে আমাদের যে টেরিটোরিয়াল সি রয়েছে তার একটা ল আছে ঠিক আছে তার একটা প্রপার ল আছে টেরিটোরিয়াল সি এবং কন্টিজিয়াস জোন বলে একটা প্রপার ল রয়েছে যে লটা রয়েছে আমাদের UNCLOS এর আন্ডারে যে লটা রয়েছে UNCLOS এর আন্ডারে ভারত এবং পৃথিবীর সমস্ত যে সকল দেশ রয়েছে যারা সমুদ্রের সঙ্গে কোস্টাল লাইন শেয়ার করছে তারা সবাই এই লটার আন্ডারে পড়ছে এবং এই লটার আন্ডারে মেনে তাদের টেরিটোরিয়াল সি এর ওপর একটা অধিকার থাকে কিরকম অধিকার থাকে অধিকারটা হচ্ছে দেখো এইটা যদি আমাদের বেস লাইন হয় মানে ধরো এইটা হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়া এইটা যদি আমার বেস লাইন হয় এটা বেস লাইন বলছি বেস লাইন থেকে প্রথম 12 নটিক্যাল মাইল পর্যন্ত বেস লাইন থেকে প্রথম 12 নটিক্যাল মাইল পর্যন্ত এইটাকে বলা হচ্ছে টেরিটোরিয়াল সি এই জায়গার সমস্ত রকম সার্বভৌমত্ব থাকে এই দেশের উপর এই বেস লাইনটা যা সেই দেশের সমস্ত রকম সার্বভৌমত্ব থাকে এই জায়গাটা সেটা থাকে এই দেশের উপর এরপর 12 থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত এই জায়গাটাকে বলা হচ্ছে কন্টিজিয়াস জোন এই জায়গারও জলপথের যে জলের যে সার্বভৌমত্বটা সেটা পুরোটাই থাকছে আমার এই দেশের ওপর এই জলের যে জায়গাটা সেটা পুরোপুরি সার্বভৌমত্ব থাকছে এই দেশের উপর এবং
তারপরে টোটাল এই যে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এইটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই জায়গাতেও এই দেশটা এটা যে দেশই হোক না কেন সেই দেশের থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত জায়গাতে সমুদ্রের মধ্যে জায়গাতে সেখানে এই দেশটা সেখান থেকে মাইনিং বা সেখানকার সার্বভৌমত্ব কিন্তু এই দেশের মধ্যে থাকে। 200 নটিক্যাল মাইল পর্যন্ত জায়গাকে বলা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এবার ভারতে এই যে যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি ভারতের এই যে অঞ্চলটা আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছিলাম এই যে নীল অঞ্চলটার কথা বলছি এইটা হচ্ছিল ভারতের সেই 200 নটিক্যাল মাইলের অঞ্চলটা, ঠিক আছে? এটা ছিল ভারতের সেই 200 নটিক্যাল মাইলের অঞ্চলটা যেটা আমরা নর্মাল অবস্থায় এটা আমাদের ছিল। কিন্তু এখন ভারত ক্লেম করছে, ভারত দাবি করছে আর একটু বেশি, বা ভারত দাবি করছে এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফের জন্য। এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফ কি? কন্টিনেন্টাল সেলফের এক্সাক্টলি বাংলা মানে হচ্ছে মহীসোপান অঞ্চল। তাহলে এই যে আমাদের এই যে সমুদ্রটা বা ল্যান্ড পোর্শনটা শেষ হয়ে এই এতটা পর্যন্ত আমাদের এক্সক্লুসিভ, এটা আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন হলো, তারপরেও যদি আমাদের এই ল্যান্ডটা বা কন্টিনেন্টাল সেলফটা যায় তাহলে টোটাল এখান থেকে শুরু করে এত পর্যন্ত টোটাল 350 নটিক্যাল মাইল পর্যন্ত এরিয়া এই দেশটা ক্লেম করতে পারে যদি সে প্রুফ দিতে পারে যে এই যে কন্টিনেন্টাল সেলফ রিজিয়নটা সেটা অত পর্যন্ত এক্সটেন্ডেড রয়েছে। তাহলে বেস লাইন থেকে টোটাল 350 নটিক্যাল মাইল পর্যন্ত এরিয়া ক্লেম করতে পারে সেই দেশটা, এবং এই ল মিনিং ভারত তার কন্টিনেন্টাল সেলফটাকে আরো এক্সটেন্ড করে বা কন্টিনেন্টাল সেলফের জন্য তার টেরিটোরিয়াল সি বা এই পুরো জায়গাটাকে এক্সটেন্ড করতে চাইছে এবং এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফের আন্ডারে তার এরিয়াটাকে বৃদ্ধি করতে চাইছে, ঠিক আছে? এখানে আমি পুরোপুরি প্রমিনেন্টলি তোমাদেরকে লিখে দিয়েছি যে কন্টিনেন্টাল সেলফ কাকে বলা হচ্ছে। প্রথমটা হয়ে যাচ্ছে আমাদের টেরিটোরিয়াল সি, যেখানে সমস্ত রকমের সার্বভৌমত্ব থাকছে এই দেশটার ওপর। তার পরেরটা হয়ে যাচ্ছে কন্টিজিয়াস সি, সেটা হয়ে যাচ্ছে আমাদের আবার এই 12 থেকে শুরু করে 24 পর্যন্ত, এটা হয়ে যাচ্ছে আমাদের কন্টিজিয়াস সি। এখানে কিন্তু ল এনফোর্সমেন্ট জোন এটাকে বলা হচ্ছে, এখানেও ভারত এই দেশটাই এখানে ল লাগাতে পারে। এবং তারপর 200 নটিক্যাল মাইল পর্যন্ত এটা হয়ে যাচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এবং এরপর থেকে 200 নটিক্যাল মাইলের পর থেকে 350 নটিক্যাল মাইল পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফ জোন। এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফ জোন যেখানে সার্বভৌমত্ব রাইট বা যে ন্যাচারাল রিসোর্স বা যে এখানে যে পেট্রোলিয়াম বা যে ন্যাচারাল রিসোর্সগুলো সেগুলোর অধিকার সেগুলোর দাবিও কিন্তু এই দেশটা করতে পারছে। এইটা হচ্ছে কনসেপ্ট। এবার যদি ভারত তার এই এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফের জন্য তার এরিয়াটাকে বৃদ্ধি করতে পারে তাহলে সেখান থেকেও সে অনেক রকমের খনিজ পদার্থ বা এগুলোকে আরো বেশি আহরণ করতে পারে। তো সেটাই হচ্ছে মেইন পয়েন্ট। এবার যদি ভারত এই রকম করে এই এরিয়াটাকে, এই যে ইয়েলো অঞ্চলটা, সেটাকে যদি ভারত তার নিজের দখলে আনে তাহলে কি প্রবলেম, কেন হচ্ছে না? এইটাকে আনার জন্য অনেক রকম ডকুমেন্ট অলরেডি প্রোভাইড করা হয়েছে। এটা তো এরকম না আমার মনে হচ্ছে বলে আমি দাবি করব, এরকম হয় না। এর জন্য অনেক রকম প্রুফ দরকার হয়, ইউএন এর কাছে জিনিস দিতে হয়, প্রমাণ দিতে হয়, অনেক রকম প্রুফ দরকার হয়। তো সেই জিনিসটাই 11th May 2009 ভারত সমস্ত ডকুমেন্ট সহ এটা কিন্তু কমিশনের কাছে এটা পাঠিয়েছে এবং এটা UNCLOS এর আন্ডারে একটা প্রভিশনের আন্ডারে রয়েছে যে আমাদের নটিক্যাল মাইলটা যেটা 200 পর্যন্ত রয়েছে সেটাকে এক্সটেন্ড করে সে 350 নটিক্যাল মাইল পর্যন্ত করতে চায়। এবং এই সমস্ত কিছু নিয়ে 6000 পেজের একটা একটা পুরো ডেটা ভারত কিন্তু অলরেডি প্রোভাইড করেছে। বাট এই জিনিসটা এখনো সাকসেসফুল হয়নি। কেন সাকসেসফুল হয়নি? তার কারণ হচ্ছে এই যে নটিক্যাল মাইলটা যদি যেহেতু ভারত বাড়াতে চাইছে তার মধ্যে কিছু নেবারিং কান্ট্রিরও ইন্টারাকশন থাকবে, যেমন বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, এই নেবারিং কান্ট্রিরও কিছু ইন্টারাকশন দরকার হচ্ছে, তাদের কিছু অবজেকশন, তাদের কিছু সহমত এখানে দরকার লাগবে।
বাট বাংলাদেশ এবং মায়ানমার এটাতে সহমতি দিয়ে দিয়েছে, তাদের কোনো প্রবলেম নেই, কারণ ভারতে এটা বাড়লে তাদের আলাদা করে স্পেশাল কিছু ক্ষতি হচ্ছে না, তাই তারা সহমত দিয়ে দিয়েছে। প্রবলেম কে করেছে? ভারতের সেই পুরানো বন্ধু, যাই হোক, প্রবলেম ফেলেছে। কি ফেলেছে, কি প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে? আমরা জানি ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে সার্কিট বা গুহার মোটা। সার্কিট নিয়ে বিতর্ক রয়েছে। কি বিতর্ক রয়েছে? দেখো, সার্কিট হচ্ছে এখানে একটা নদী প্রবাহিত হয়েছে, এই যে লাল রঙের বর্ডারটা দেখতে পাচ্ছ যেটাকে ভারত তার বর্ডার হিসাবে ধরে, এবং যে গ্রিন রঙের বর্ডারটা দেখতে পাচ্ছ যেটাকে পাকিস্তান তার বর্ডার হিসাবে ধরে, এইটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। যেহেতু পাকিস্তান মনে করে যে গ্রিন লাইনটা তাদের, গ্রিন লাইনটা পর্যন্ত সেটা তাদের এরিয়া, এই কারণে পাকিস্তান পুরোপুরি সহমতি দিচ্ছে না। যদি গ্রিন লাইনটা ধরে হয় না, তাহলে পাকিস্তানও ক্লেম করতে পারবে এই এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফটা, আর যদি রেড ধরে হয় তাহলে আমরা ক্লেম করতে পারবো। এই নিয়ে বিতর্কটা রয়েছে। বাট এই নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও এটা নিয়ে অনেক পরে কমিশন হয়। কমিশন হইতে সেখানে বলা হয় যে ভারত যা দাবি করেছিল তার ভারতের 90% মেনে নেওয়া হয় এবং পাকিস্তানের অনলি 10% মানা হয়। তা সত্ত্বেও ডিসপিউটটা থেকে গেছে, তা সত্ত্বেও ডিসপিউটটা থেকে গেছে। একদম ফুল ক্লিয়ার ক্লিন চেক না পাওয়া হলে ভারতকে এটা দেওয়া যাচ্ছে না। যেহেতু এখানে ডিসপিউটটা রয়েছে, তাই জন্য এই প্রবলেমটা এখনও সলভ হয়নি, এবং ভারতেরই এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফ সেটা কিন্তু এখনও সাকসেসফুল হয়নি। এবং সেই অনুযায়ী যদি গ্রিন লাইনটাকে মানা হয়, তাহলে যেহেতু পাকিস্তান পাবে, পাকিস্তান নিজেরটাই দেখবে, তাই নাকি? তো এইটা নিয়ে অনেক ডিসপিউট হয়েছে, এবং বলা হয়েছে যে ইন্ডিয়ার যে মতামতটা, ইন্ডিয়ার যে যেটা চাইছে সেটাই ম্যাক্সিমামটা সাকসেসফুল হয়েছে। 90% ইন্ডিয়ার মত রাখা হয়েছে, 10% অনলি পাকিস্তানের কথা রাখা হয়েছে, বাট স্টিল তা সত্ত্বেও এখনও কিন্তু এটা সাকসেসফুল হয়নি। এটা ছাড়াও আরেকটা প্রবলেমের জন্য আমাদের এইটা স্যাংশন হয়নি, সেটা হচ্ছে ওমান। ওমানের কি প্রবলেম? ভারত যে এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফটা চাইছে না, তার মধ্যে একটা ছোট জায়গা যেটা ওমানের সাথে ওভারল্যাপ করছে, এই পোর্শনটা রয়েছে যেটা ওমানের এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফ করে, এই জায়গাটা ওমানের সাথেও কিন্তু ওভারল্যাপ করছে। তাই ভারতেরই এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফের জন্য দুটো দেশের থেকে অবজেকশন আছে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ওমান। এই কারণে কিন্তু এটা এখনো ইজিলি স্মুথ গোয়িং ভাবে সাকসেসফুল হয়নি। ভারত ছাড়াও আরো 75টা কান্ট্রি এটাকে অ্যাপ্রুভ করেছে এবং সেটাকে সাকসেসফুলও হয়ে গেছে। আমেরিকা সব থেকে বড় এক্সাম্পলের মধ্যে যায়। আমেরিকা তার কন্টিনেন্টাল সেলফটা বা এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফটা এমন এরিয়াতে করেছে যেটা তার নিজের এরিয়ার থেকেও বড়। তো এরকম ভাবে শুধুমাত্র ভারত নয়, অনেক দেশ এইটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছে। তো এটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত ভারতের আয়তনটা আরও বৃদ্ধি পাবে। শুধু তো মূল ভূখণ্ড ভারতের আয়তন নয়, ভারতের যে টেরিটোরিয়াল সি রয়েছে সেটাও কিন্তু ভারতের মধ্যেই পড়ছে, এবং সেখান থেকে যে খনিজ সম্পদ আমরা নিতে পাচ্ছি সেটাও কিন্তু ভারতেরই মধ্যে আসছে। তাই ভারত তার এরিয়া বৃদ্ধি করতে চলেছে। চলো আজকে এই পর্যন্তই রাখছি আমাদের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আমাদের WBCS মহাপ্যাকে যদি ভর্তি হতে চাও, তাহলে এই হচ্ছে কিউআর, এখান থেকে স্ক্যান করতে পারো। এবং WBCS মহাপ্যাক মধ্যে এখানে তোমরা 1300 ঘন্টার ক্লাস, 14খানা বই, ইবুক সবটা এক জায়গায় পেয়ে যাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও প্লে স্টোর থেকে, এখানে একদম ফ্রিতে কন্টেন্ট পেয়ে যাবে। আমার সেশনের ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই প্রসেসে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। আমাদের যে চ্যানেলগুলো রয়েছে, রেল পুলিশ, WBCS টপার এবং আর 24/7 বেঙ্গলি, অবশ্যইভাবে সাবস্ক্রাইব করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলো টাটা, আমি এই পর্যন্তই রাখছি আজকের ক্লাস। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দেবে এবং শেয়ার অবশ্যই করবে, তার কারণ ভারত ইজ এক্সপ্যান্ডিং। চলো, জয় হিন্দ, সবাই ভালো থেকো।